아사고티토마이 팔로아템 소스와데 나타데 사테르 에체 미 아스로모 마스 아가미 에프릴 테케 파보 레스토랑 자데르 바이레 카스터머 보사 수조 가체 타라 호에토 쿨라 라크테 파르벤 다우닝 스트리트 에 군 코르모코르타 에코사 자니에첸 ब्रिटेन प्रभावशाली दैनिक दा सान के तब हॉस्पिटलिटी सेक्टर अर्थात रेस्टुरेंट पाब बार बा विनोदन अन्यान्य सेक्टर गुलो खोलार कथा रही है आगामी मे मासे जे सब जायगार बाइरे कस्टमर दे सेवा देवार सुजोग आछे ता होयतो आगामी एप्रिले खुलते पारे एछाड़ा ईस्टारेर छुटिर पोरे देशटीते होटेल गुलो खोलार कथा रही है आगामी मे मासे जे विधिनिषेध गुलो आछे सेगुलो उठे गेले আগামী সরকার যে ছয় জনের বেশি মানুষের এক জায়গায় মেলামেশা বা সামাজিক অনুষ্ঠানের যে বিধিনিষেধগুলো রয়েছে তা হয়তো আর থাকবে না তবে সব অবশ্য নির্ভর করে করোনা আক্রান্তের সর্বশেষ তথ্যের উপরে অন্যদিকে খেলা পাগল দর্শকদের জন্য একটি সুখবর আসতে যাচ্ছে তা হচ্ছে দর্শকরা যারা গ্রীষ্মে যে গুরুত্বপূর্ণ খেলাগুলো দেখতে চান তাদের টিকিটের সাথে কোভিড টেস্টের সার্টিফিকেট নিয়ে যেতে হবে যাতে করে সহজেই খেলা উপভোগ করতে পারেন আপনারা জানেন গতকাল জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে গত জুলাইয়ের পর সবচেয়ে কম বেশি কম মানুষ করোনা আক্রান্ত হয়েছেন একথা বলা হয়েছে এদিকে আগামী 22 তারিখে লকডাউন নিয়ে নতুন নির্দেশনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী বোরিস জনসনের এছাড়া সরকার আগামী 8 মার্চ স্কুল খোলার ব্যাপারেও পরিকল্পনা করছে যদিও বিজ্ঞানীরা বলছেন করোনায় এখনও যে পরিমাণ মানুষ আক্রান্ত হচ্ছে তাতে এত দ্রুত সব খুলে দিলে আবারও তা খারাপ অবস্থার দিকে যেতে পারে অন্যদিকে আজ সকালে প্রধানমন্ত্রী ভার্চুয়াল এক বৈঠকে জানায় দেশটিতে যে টিয়ার সিস্টেম চলছে তা আরও চলবে যদি অনেকে মনে করছেন আক্রান্ত কমে যাচ্ছেন তারপরও কেন্টের ধরন এখনও অনেক বিপজ্জনক অবস্থায় রয়েছে এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ তথ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন